আসসালামু আলাইকুম, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল। বন্ধুরা, যারা ইউরোপের ভালো একটি দেশে যেতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি কথা বলবো ক্রোয়েশিয়া সম্পর্কে। ক্রোয়েশিয়া কাদের জন্য ভালো হবে আর ভিসা রেশিওটা কেমন, এই বিষয়ে অনেকে প্রশ্ন করেন। তো আজকের এই ভিডিওতে ক্রোয়েশিয়ার এই দুইটা বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। আশা করবো আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন। বন্ধুরা, ক্রোয়েশিয়া কিন্তু এমন একটি দেশ যেই দেশটা হলো শেনজেনভুক্ত না, তারপরেও নন শেনজেনভুক্ত দেশের তালিকাগুলোর ভিতরে একদমই শীর্ষে আছে। আর এরা কিন্তু এই যে শেনজেন হবার জন্য মানে লাইনে দাঁড়িয়ে মতো আছে, যে একদম প্রথমে যেই দেশটা সেটা হলো ক্রোয়েশিয়া। আর ক্রোয়েশিয়া তাদের জন্যই ভালো হবে যে যারা খুব দ্রুত সময়ের ভিতরে ইউরোপের ভালো একটি দেশে যেতে চান। যেমন ধরেন যে অনেকেই রোমানিয়াকে বেছে নেন, অনেকেই মাল্টাকে বেছে নেন, আবার অনেকেই অন্যান্য দেশগুলোকে বেছে নেন, বাট সবথেকে দ্রুত সময়ে যেই দেশে ভিসা হয় সেটা কিন্তু ক্রোয়েশিয়া। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তবে ক্রোয়েশিয়ায় কি একটা বিষয় যে আপনার টাকার পরিমাণটা অনেক বেশি লাগে, যে রোমানিয়াতে যেরকম 7 থেকে 8 লাখের ভিতরে হয়ে যায়, আর আপনার ক্রোয়েশিয়াতে যেতে হলে আপনার বিএমইটির খরচ, আপনার খরচ এজেন্সিকে দিয়ে মোটামুটি 10 লাখ টাকা পড়ে যাবে, এরকম একটা অবস্থা। তারপরেও কিন্তু ক্রোয়েশিয়া ওই যে শেনজেনভুক্ত হবার তালিকায় প্রথমেই আছে। 2023 সালে কী হবে সেটা তো আসলে এই মুহূর্তে বলা মুশকিল, তবে শোনা যাচ্ছে যে 2023 সালে হয়তো ক্রোয়েশিয়া শেনজেন হতে পারে। আর যদি ক্রোয়েশিয়া শেনজেন হয় তাহলে আপনারা অনেকেই রোমানিয়াতে গিয়ে সেখান থেকে গেম মারেন, সেই গেমটা আপনাদের মারা লাগবে না, আপনারা ক্রোয়েশিয়ায় থাকবেন। ক্রোয়েশিয়াতেই কিন্তু এই যে ইউরোপের অন্যান্য দেশ যেমন শেনজেনভুক্ত দেশের ফ্যাসিলিটিস সেগুলো আপনারা পাবেন, ঠিক আছে। আর সেজন্য ক্রোয়েশিয়া আপনারা যারা নতুন যেতে চাচ্ছেন, অনেকেই যারা আসছেন যারা রোমানিয়া অথবা মাল্টার জন্য ফাইল জমা দিচ্ছেন, তাদের বিষয় তো ভিন্ন, তবে যারা নতুন করে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ক্রোয়েশিয়া ফার্স্ট চয়েস হবে। আর অনেকেই ভিসা রেশিও সম্পর্কে জানতে চান, এমনকি 2 মাস আগেও কিন্তু ভিসা রেশিওটা ক্রোয়েশিয়ার খুবই খারাপ অবস্থাতে ছিল, এখনও খুব যে ভালো সেটাও না, কারণ বছরের শেষের দিকে প্রত্যেকটা দেশের ভিসা রেশিওটা খারাপ থাকে। তবে আপনারা যারা ইউরোপের ভালো দেশে যেতে চান তারা 2023 সালের প্রথমের দিকে ক্রোয়েশিয়া থেকে চুজ করতে পারেন, অথবা ক্রোয়েশিয়ার জন্য আপনার ফাইল এবং ডকুমেন্ট দিতে পারেন। তবে ক্রোয়েশিয়ার একটা ঝামেলা হলো যে রোমানিয়াতে যেরকম ধরেন যে আপনারা এজেন্সির মাধ্যমেই আপনার ভিসাটা কমপ্লিট করে নিয়ে আসতে পারছেন, বাট ক্রোয়েশিয়াতে আপনি যেতে হলে অবশ্যই আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে। ইন্ডিয়াতে অবস্থিত ক্রোয়েশিয়ার দূতাবাসে আপনার ফাইলপত্র জমা দিয়ে ওখান থেকে আপনাকে ভিসা নিয়ে আসতে হবে, এরকম একটা অবস্থা। সেজন্য অনেকে জটিল মনে করেন, বাট জটিল হইলেও ক্রোয়েশিয়াতে দ্রুত ভিসা হয় এবং আপনারা ক্রোয়েশিয়াতে গিয়ে ভালো একটি বেতনে আপনারা চাকরি করতে পারবেন। তো এই দুইটা প্রশ্নের উত্তর দিলাম ছোটোখাটো। ক্রোয়েশিয়া সম্পর্কে সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে যদি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আপনাদের জানার প্রয়োজন হয় আপনি একটু কমেন্ট করে রাখবেন, আমি সময় পেলে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।